একদিন কাঠুরিয়া আহান কাঠ কাটতে যাবার জন্য বের হয়। এমন সময় কাঠুরিয়ার দুই মেয়ে রত্না ও স্বপ্না কাঠুরিয়াকে বলে যে তারা মাছ খাবে। বাবা, আজ কতদিন হয়ে গেল মাছ খাই না। আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে বাবা। তোমাকে সেই কবে থেকে বলছি, তুমি তো আর আনলে না বাবা। বাবা, ও বাবা, আজ মাছ কিনে আনবে তো? বলো না বাবা, বলো না। আমার কাছে যে মাছ কিনবার মতো টাকা নেই মা। বাবা, সবাই গোশত খায়, তুমি আমাদের কেন খাওয়াও না? আমাদের তো মাছ মাংস খেতে ইচ্ছে করে, বলো। কি বলছে তোমার মেয়েরা? আর বলো না গিন্নি, মেয়েরা মাছ খেতে চাইছে। এত টাকা কোথায় পাবো যে সেটা দিয়ে মাছ কিনবো? মারে, আমাদের কি আর মাছ খাওয়ার মতো সামর্থ্য আছে? মন খারাপ করে থাকিস না রে মা, আজ বেশি করে কাঠ কাটবো, সেটা বিক্রি করে মাছ কিনে আনবো, কেমন? কি মজা, কি মজা! আজ বাবা মাছ কিনে আনবে, আমার যে কি আনন্দ লাগছে! এই স্বপ্না, চল এবার আমরা খেলা করতে যাই। মেয়েদের যে তুমি বললে যে মাছ কিনে আনবে, কোথায় পাবে তুমি টাকা? আজ জঙ্গলের অনেক গভীরে যাব কাঠ কাটতে, বেশি করে কাঠ কেটে এনে সেটা বিক্রি করে মাছ কিনে আনবো। তোমাকে জঙ্গলের গভীরে যেতে হবে না, যদি তোমার কিছু হয়ে যায়। কিছু হবে না আমার, মেয়েরা কত শখ করে মাছ খেতে চাইছে, এখন আমি যদি না কিনে আনি তাহলে তো ওরা কষ্ট পাবে। আচ্ছা আমি যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। জঙ্গলের গভীরে তো চলে এলাম, না জানি কখন বাঘ চলে আসে। না, ভয় পেলে চলবে না, এবার কাঠ কাটা শুরু করি। আহান কাঠ কাটতে শুরু করে। কাঠ কাটতে কাটতে আহানের পানি তৃষ্ণা পায়। হাহ, খুব পানি তৃষ্ণা পেয়েছে, এই গভীর জঙ্গলে পানি কোথায় পাই এখন? ওই তো একটা পুকুর, ওখান থেকে যে পানি খেয়ে আসি। হ্যাঁ, এটা আবার কেমন পানি? এই রঙের পানি তো আমি আগে কখনো দেখিনি। এই পানি তো গাঢ় নীল, এই পানি কি খাওয়া যাবে? পানি না খেলে তো আমি মারাই যাব মনে হচ্ছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। না, একটু পানি খেয়েই দেখি। আহান যখনই পুকুরে পানি খেতে যায় তখনই আহান পা পিছলে পানিতে পড়ে যায়। আরে, আমি তো পানিতে পড়ে গেলাম, এই পুকুরে তো অনেক পানি, আমি তো সাঁতার জানি না, কিভাবে উঠব ওপরে? যাক, শেষে পুকুর পাড়ে পৌঁছালাম। কে কে আমার পা টেনে ধরলি? ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। দেখি তো আমার পাটা কিসে ধরে আছে। আরে, এটা তো মনে হচ্ছে একটা বড় মাছ, মাছটাকে ওপরে তুলি। এটা কেমন ধরনের মাছ, কালো কুচকুচ করছে, এমন ধারা মাছ তো আমি আগে কখনো দেখিনি। কি করব এই কালো মাছ, পানিতে ছেড়ে দিব নাকি? এই মাছটাকে বাড়িতে নিয়ে যাই, তাহলে মেয়ে দুটোর মাছ খাওয়ার ইচ্ছা পূরণ হবে। আমার কাছে তো টাকা নেই মাছ কিনবার মতো, যে কাঠ কেটেছি সেটা বিক্রি করলে মাছ কেনার টাকা হবে না। আজ আর কাঠ কাটবো না, অনেক কষ্ট হয়ে গেছে, এই কাঠগুলো নিয়েই বাড়িতে যাই।
আহান কাঠগুলো আর কালো মাছটাকে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসে। বাড়িতে এসে তার বউ রহিমাকে ডাকতে থাকে, ওগো শুনছো, কোথায় তুমি, একটু বাইরে আসো তো। তুমি কখন এলে আর তোমার হাতে ওটা মাছ? ওরে বাবা, কত বড় মাছ! হ্যাঁ, আমার হাতে একটা মাছ, তাড়াতাড়ি ধরো, আমি কাঠগুলা বিক্রি করে আসি। ওগো, মাছটা অমন কালো কেন? সেটা তো আমি বলতে পারবো না। গভীর জঙ্গলে একটা পুকুর আছে যার পানি গাঢ় নীল, এই মাছটা সেই পুকুরেই পেয়েছি। কি বলছো তুমি এসব? যদি মাছ না হয়ে অন্য কিছু হতো তাহলে কি হতো তোমার? আমার তো কিছু হয়নি, চিন্তা কেন করছো? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাজারে গেলাম কাঠ বিক্রি করতে। তুমি মাছটাকে ভালো করে রান্না করো কিন্তু। আমি মাছটা ভালো করে রান্না করব, তুমি এখন যাও। আহান কাঠগুলো নিয়ে বাজারে চলে যায়। অন্যদিকে রহিমা একটা বঁটি এনে মাছটাকে যখনই কাটতে যায় ঠিক তখনই মাছটা কথা বলে ওঠে, কেটো না, কেটো না মোরে, আমি যে মাছ নই। ওরে বাবারে, ভূত ভূত নয়, ভূত নয়, তুমি পেও না আমাকে দেখে ভয়। গিন্নি, আজ কাঠগুলোকে বাজারে নিয়ে যেতে হয়নি, সামনে যে মোড়টা আছে ওখান থেকেই বিক্রি হয়ে গেছে। কি গো, তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? দেখো না, মাছটা কথা বলছে। কি বলছো তুমি এসব? মাছে কি কখনো কথা বলতে পারে? আমি কথা বলতে পারি, কারণ আমি যে মাছ নয়। তাহলে তুমি কে? আমি হলাম মানুষ, এক তান্ত্রিকের অভিশাপে আমি মাছ হয়ে আছি। তান্ত্রিক? কেন তান্ত্রিক, কেন তোমাকে অভিশাপ দিয়েছিল? কারণ আমি কালো মানুষদের দেখতে পারতাম না, সব সময় তাদের অপমান করতাম। একদিন ঐ শাওন, ওই দেখ এই কত কালো এই মানুষটা, এত কালো মানুষ হয় নাকি? সি 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 সি, দেখলেই তো ঘৃণা করছে। এই জীবন, তুই কালো মানুষ দেখলে এমন করে বলিস কেন? তোর আমার মতো ওরাও তো মানুষ। এ তুই চুপ কর তো, এই কাল্লার কাল্লা, এদিকে শুনে যা তো। আমাকে এইভাবে কেন বলছেন? তা কিভাবে বলবো তোকে, হ্যাঁ তুই কালো তাই তোকে কালো বলেছি। আমরা কালো তাই বলে কি আমরা মানুষ নই? আমাদের কি সম্মান নেই? এ হয়েছে হয়েছে, কালোদের আবার সম্মান? হ্যাঁ, তোকে দেখলি তো আমার ঘৃণা করছে। যা যা চোখের সামনে থেকে চলে যা তো। সত্য সব মেয়েটাকে এভাবে কেন বললি? তো কিভাবে বলবো, এই তোর যদি কষ্ট লাগে তাহলে তুইও চলে যা নেকা। হ্যাঁ আমি চলেই যাচ্ছি, তুই থাক। এই শাওন, দাঁড়া দাঁড়া বলছি, তোর কথা শুনবার আমার সময় নেই, তুই থাক, আমি গেলাম। যাক কি আর করব, যাই, আমি একা একাই ঘুরে বেড়াই। এই ছেলে সুন্দর, তার জন্য এত অহংকার, এই ছেলেকে তো শাস্তি দিতেই হবে। বাবা, আমাকে কিছু টাকা দেবে? আজ সারা দিন কিছু খাইনি। এক কাল্লাকে তাড়িয়েছি, আবার এক কাল্লা এসে হাজির। এ সরেন তো আমার সামনে থেকে, সরেন। তুমি সুন্দর, তার জন্য তোমার অনেক অহংকার তাই না? আমি তোমাকে অভিশাপ দিছি,
আজ থেকে তুমি কালো মানুষ নয়, কালো মাছ হয়ে এই পৃথিবীতে থাকবে। এই মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আমার মাথা খারাপ হয়নি। কালো মানুষদের অপমান করবার শাস্তি তুমি পাবে। এটা আপনি কি করলেন? আমাকে যে সত্যি সত্যি মাছ বানিয়ে দিলেন, আমাকে মানুষ বানিয়ে দিন, আমি আর কখনো কাউকে অপমান করব না। তুই কালো মাছ হয়েই থাকবি, তাও আবার জঙ্গলে। আজ থেকে তুই এই পুকুরেই থাকবি, এই পুকুরের পানি নীল হবে। তুই এই পানিতে কালো মাছ হয়ে থাকবি, যাতে পুকুরের পানিটাকে পচা ভেবে কেউ না আসে। তোকে কালো মাছ বানিয়েছি কেন জানিস? কেন বানিয়েছেন? যদি এই পুকুরে কেউ আসে তাহলে তোকে যেন না নিয়ে যায়, তাহলে বুঝবি কালোদের অপমান করলে কেমন লাগে। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন না। ঠিক আছে, তোকে তো তোর শাস্তি পেতেই হবে। তবে তোর কষ্টের কথা শুনে যদি কারোর চোখের এক ফোঁটা পানি তোর গায়ে পড়ে, তবেই তুই মানুষ হবি। এখন আমি আসি। তখন থেকে আমি নীল পানিতে কালো মাছ হয়েই আসি। সত্যি তোমার জীবনের কাহিনীটা অনেক কষ্টের। মাছের জীবনের কষ্টের কাহিনী শুনে রহিমা কেঁদে ওঠে। রহিমার চোখের পানি কালো মাছের গায়ে পড়ে, সাথে সাথেই মাছটি মানুষ হয়ে যায়। আমি মানুষ হয়ে গেছি, এইসব সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনাদের ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। তুমি যে মানুষ রূপে ফিরে এসেছো এইটাই অনেক বড়। অনেক কষ্ট পেয়েছো তুমি বাবা। কে এটা মা? উনি আমাদের আত্মীয় মা। আর জীবন, এই হলো আমার দুই মেয়ে। জীবন আরো অনেক গল্প করে, তারপর সেখান থেকে চলে আসে। এরপর থেকে জীবন সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। কালো সুন্দর সবাইকে সমান সম্মান দেয়।